খামারের ব্যবস্থাপনা পরিচালক এনাম হক জানান, খেলাপি ঋণ পরিশোধে নিলামে তোলা হয় খামারটি। সর্বোচ্চ দাম ওঠে 38 কোটি টাকা। খামারটি কিনতে আগ্রহী উদ্দীপন নামক একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। হাইকোর্টের নির্দেশে এ বিষয়ে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। নিলাম দুইবার হয়েছে, তাতে মোটামুটি খুব ভালো দামই পাইছে। আমরা যদি চাই ছাড়তেও পারে নাও পারে, 38 কোটি 20 লাখ। কিন্তু আমাদের কাছে যখন হাইকোর্টের দায়িত্ব দেওয়া হয়েছিল তখন আমাদের 5 কোটি 22 লাখ টাকা ভ্যালুয়েশন দেওয়া হয়েছিল। 2014 সাল থেকে এ পর্যন্ত 1,507টি কুমিরের চামড়া জাপানে রপ্তানি করা হয়েছে। প্রতিটি কুমিরের চামড়ার আন্তর্জাতিক বিক্রয় মূল্য $500 থেকে $600।